চলে গেলেন মুক্তিযোদ্ধা ও ভাস্কর ফেরদৌসী প্রিয় ভাসিনী। আজ দুপুরে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে এই বীরঙ্গনার প্রতি শ্রদ্ধা জানাবে সর্বস্তরের মানুষ। একাত্তরে হারিয়েছিলেন সম্ভ্রম, একাত্তরে পা দিয়েই ইতি টানলেন জীবনের। লাল সবুজ পতাকা জয়ের এই সাক্ষীর জীবনের শেষ 83 দিন কেটেছে হাসপাতালের বিছানায়। গেল নভেম্বরে বাসার বাথরুমে পড়ে গিয়ে পায়ের গোড়ালিতে ব্যথা পান, চিকিৎসাধীন অবস্থায় হয় হার্ট অ্যাটাক। প্রায় 3 মাস ধরে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে মঙ্গলবার এই ভাস্কর মুক্তিযোদ্ধা পাড়ি দিলেন না ফেরার দেশে। গত পরশু দিন তার একটা পায়ে ছোট অপারেশন হয়। এই অপারেশনের পরে উনি আজকে সকাল পর্যন্ত ভালো ছিলেন, কেবিনেই ছিলেন। তো কেবিনে থাকার পরে আজকে হঠাৎ রাত দুপুর 12টার সময় তার একটা কার্ডিয়াক অ্যারেস্ট হয়। কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার পরে ওখান থেকে তাকে কেবিন থেকে সরাসরি সিসিতে নিয়ে আসা হয়। সিসিতে নিয়ে আসার পরে সমস্ত ডাক্তাররা প্রায় 1.25 ঘন্টা ধরে তাকে ফেরানোর চেষ্টা করেন, কিন্তু সব ধরনের চেষ্টা ব্যর্থ করে উনি আজকে দুপুর 1:15 সময় মারা যান। এই মুক্তিযোদ্ধার প্রয়াণের খবরে শোকের ছায়া নেমেছে রাজনীতি সংস্কৃতি সহ বিভিন্ন অঙ্গনে। মৃত্যুর খবর পেয়ে হাসপাতাল ও তার বাসায় ছুটে যান অগ্রজ অনুজরা। একজন বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা ভাস্কর শিল্পী, তাকে আজকে আমাদের হারাতে হলো। 71-এ আমাদের দেশের উপর যে হামলা, হত্যা, জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে ছাড়খাড় করার পরে এই বাংলাদেশ গড়ে তোলা হয়েছে নতুন করে, আমার কাছে ফেরদৌসী প্রিয় ভাসি। ফেরদৌসী আমাদের শুধু সহযোদ্ধা নন, দেশের নির্যাতিত সকল নারীর মুখপাত্র পরিণত হয়েছিলেন। মঙ্গলবার বাদ মাগরিব রাজধানীর পিঙ্ক সিটি জামে মসজিদে হয়েছে ফেরদৌসী প্রিয় ভাসিনীর প্রথম জানাজা। তবে ছেলে ও 2 ভাই বিদেশে থাকায় শেষ শ্রদ্ধাসহ যাবতীয় আনুষ্ঠানিকতা পালিত হবে বৃহস্পতিবার। ওই দিন বেলা 11টা থেকে 12টা পর্যন্ত সর্বস্তরের শ্রদ্ধার জন্য তার মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামে মসজিদে জানাজা শেষে মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করার কথা রয়েছে তার। এখন তার মরদেহ রাখা হয়েছে ল্যাব এইডের হিমাগারে। ফেরদৌসী প্রিয় ভাসিনী, এই বীর মুক্তিযোদ্ধার যে সন্তান, আগামীকাল এক ছেলে আসবেন, ওর নাম হলো তুর্য। তুর্য আসার পরে আমরা 8 তারিখ সকাল 11টা থেকে 12টা পর্যন্ত শহীদ মিনারে তাকে শ্রদ্ধা নিবেদনের জন্য নিয়ে যাব। 1947 সালের 19 ফেব্রুয়ারি খুলনায় জন্ম নেন এই ভাস্কর। 2010 সালে পান স্বাধীনতা পদক আর মুক্তিযোদ্ধার স্বীকৃতি মেলে 2016-তে। নাজমুল আলম রানা, চ্যানেল 24।